টাকার মাছ আছে, মানে এই প্রাকৃতিক মাছ 4 লক্ষ টাকার মাছ বিক্রি করবেন? ভালো তো, ভালো ব্যবসা। এই হালকা সিঁড়ে সুড়ি জাল দিয়ে এই পাটুল বিল, আপনারা ইতিমধ্যে যারা চিনেছেন বা চেনেননি তাদের জন্য বলি, এটা হলো নাটোরের বিখ্যাত একটি বিল, চলন বিলের পাশাপাশি জায়গা, বা চলন বিলের এক কোনো একটা জায়গাতে গিয়ে মিশে গেছে পাটুল বিলের সাথে। তো এই জায়গাতে যখন বর্ষা মৌসুম থাকে এখানে প্রচুর পরিমাণ পানি থাকে, পানি বলতে কোমর পানি, কোনো জায়গায় হাঁটু জায়গা হাঁটু পানি, অনেক ধরনের পানি। তো এখন পানি শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন রোড বের হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গাতে পানি আছে। তো এখন পুঁটি মাছ হচ্ছে এইসব জায়গাতে, পোনা মাছ হচ্ছে, খুব বেশি বড় মাছ হচ্ছে এমনটা না। অনেকে জানতে চাইছিলেন আমাদের এই এলাকার অবস্থাটা, তো চলুন জানাই আপনাদেরকে। সালামু আলাইকুম, মাছ হলো ভাই? হ্যাঁ, পুঁটি। কি কতগুলো পাইছেন? কেজি দেড়েক হবে। কেজি দেড়েক তোলেন মাছ? এগুলো সব পুঁটি, অন্য কোনো মাছ নাই? কোন সময় হয়? হবে কত বড়? আচ্ছা ঠিক আছে, মাছ ধরেন। তো আমি কি নিজে কিছু বললাম না, তারাই বললেন। আপনারা শুনতে পারেন যে এখানে কী অবস্থা। চলুন সামনে যাই, সামনে গিয়ে আর একটু দেখাই আপনাদেরকে। এই সময়ে ভাইয়ের মধ্যে, ও আচ্ছা, আমি ভাবছি মাছ এখানে পুকুরও আছে। কোনটা পুকুর? যেটা এই পুকুরের মাছ বের হয়ে যায় না যখন বর্ষা মৌসুম হয়? এটা তো মানে বর্ষালি মাছের লাগে। ও মানে মাছ ছাড়েন না, ওই বর্ষার যে মাছগুলো হয় সেগুলো ঢোকানোর জন্য এই পুকুর খনন করা হয়েছে। মানে এখন খাবার দিবেন আর মাছগুলো আজ চলে আসবে, এই হচ্ছে প্র্যাকটিস আপনাদের? আচ্ছা আচ্ছা, কেমন হয় বছরে কত টাকার মাছ হয় এইভাবে? আসে মোটামুটি ভালোই আসে। তাও এই যে একটা পুকুরে ১,০০,০০০ টাকার মাছ হয়, মানে এই প্রাকৃতিক মাছ 4 লক্ষ টাকার মাছ বিক্রি করবেন? ভালো তো, ভালো ব্যবসা। বাহ চমৎকার। এইসব মাছ ধরেন কখন আপনারা? কি কি মাছ হয় এইসব জায়গাতে? সব ধরনের মাছ, সব ধরনের মাছ, বিশেষ করে বিলের মাছই বেশি হয়। বিলের মাছ? আচ্ছা আচ্ছা, ১,০০,০০০ টাকা অনেক টাকা, আপনার গোটা সিজন চলে যাবে। এই হলো অবস্থা, এক এক এলাকাতে এক একভাবে টাকা ইনকাম করার ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহ। কী অবস্থা ভাই মাছের? ভালো না ভাই। ও অনেক মাছ তো, ওই যে বড়ো মাছও তো আছে দেখছি। হ্যাঁ দুটো আছে। আচ্ছা আচ্ছা, লচির বাচ্চা মনে হচ্ছে। কখন থেকে ধরা হচ্ছে? এই ১২টা দিকে আসছিলাম। ১২টা থেকে? ওকে। সব জায়গাতে পুঁটি মাছ। এই যে মাছ পাচ্ছে, এখান থেকে শুরু বেশি মানুষের। কি অবস্থা ভাই, মাছ কেমন হচ্ছে? ভালো হচ্ছে ভাই। ভালো না? শাবাস, আলহামদুলিল্লাহ, সত্যবাদী। অনেকে বলতেছে ও বলে না, ধরতে পারলে ভালো না? ধরেন। বাহ, তো বলে কয়ে মাছ ধরতেছে রে ভাই। এটা কি পাটশোলা, পাটখড়ি? মানে কোনো দামি বড়শিও না, মানে যে পারে সে পারে, যে পারে সে পারে, জায়েদ খানের মতো, যে পারে সে কাপড় থাকলেও পারে, কাপড় ছাড়াও পারে। জায়েদ খানের ডায়লগ, নতুন ডায়লগ। আরে একদম নল ডুবাই নিয়ে যাচ্ছে, প্রচুর পুঁটি মাছ হচ্ছে। ভাই আপনি মাছ মারবেন নাকি এখানে? মাছ মারবেন না? মাছ কেমন হলো আঙ্কেল দেখি আপনার মাছ? আঙ্কেল মাশাল্লাহ, পুঁটি মাছ, পুঁটি মাছ, এসব পুঁটি, ঘিয়ে ভাজা পুঁটি, খাইতে সেই লাগবে। আচ্ছা নেন আঙ্কেল, পানিতে দেন, মরে যাবে। সব জায়গাতেই কম বেশি মাছ। এখানে মানুষের সংখ্যা বেশি,
মাছ ধরার নেশা আমার মনে হয় পৃথিবীতে অন্যতম একটা বড় নেশা। অনেক নেশা আছে মানুষের, ভালো নেশা, বৈধ নেশা, তার মধ্যে এটা একটা অন্যতম, যে নেশার কোনো শেষ নেই। দেখি দেখি পুঁটি মাছটা, একটু বড় সাইজের পুঁটি দেখছি, এরকম সব পুঁটির সাইজ, মাশাআল্লাহ। কতগুলো পেয়েছেন? এক দেড় কেজি। কখন থেকে? নয়টা, মাশাআল্লাহ। আপনি, আপনার কি অবস্থা? একই তাই না? ও আচ্ছা, একই হলে তো ভালোই, দেড় কেজি মাছ, মাশাআল্লাহ। অনেকে আবার নদীতে মাছ ধরে প্রচুর সময় ধরে বসে থেকে বাড়ে, একটা মাছও পায় না, তাদের ধৈর্য আল্লাহ কোন পরিমাণ দিচ্ছে আমি জানি না। এত সময় ধরে রোদে বসে থেকে সারাদিন পরে একটা মাছ না পেয়েও তারা বাসায় ফিরে যায়, এটা অসাধারণ একটা ধৈর্য। এই ধৈর্য কার কার আছে আমি জানি না, তবে আমার একদমই নাই। থ্যাংক ইউ সবাইকে। তো এভাবে যতদূর যাবেন মাছ ধরা চলতেই থাকবে, এরাও ধরতেই থাকবে। ওই যে ওখানে বেশ অনেকগুলো মাছ পেয়েছে, মাছগুলো দেখিয়ে দিই আপনাদেরকে একটু। কই মাছ কই? আহারে, এই সারাদিনের মাছ? সারাদিনের মাছ না, নামাজের পরে এসে মারলাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, তাও অনেকগুলো হয়েছে। বাসা কি দূরে না কাছে? তাহলে ঠিক আছে, পৌঁছে যেতে যাবে না? মাছ পাইতে আছে অবশ্য, পুঁটি মাছ, মাছ পাইতেই আছে, মাছ পাইতেই থাকবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে রেখে দিব, যাদের ইচ্ছা হয় মাছ ধরতে এখানে আসবেন, ভালো লাগবে। তো আমরা এখন বাসায় যাব, বাসা দূরে, আর শীতকাল, শীতকালে বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, বিশেষ করে ঠান্ডা বাতাসে আপনার পরবর্তী দিনটা নষ্ট করার জন্য দায়ী হবে। সো পরবর্তী যে কোনো সময় আবার নতুনভাবে দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ ভাই। পাটল বিলের মাছ কি দিয়ে ধরা ভাই? হাঁস জাল, এই হালকা ছিঁড়ে ছুড়ি জাল দিয়ে এই আটা। আচ্ছা আচ্ছা, একদিনের মাছ নাকি কয়েকদিনের জমানো মাছ? দুই দিনে, দুই দিনে তাই না? তাই তো মনে হয়। কয়েক কেজি আছে এখানে? পুঁটি, এগুলো সব পাটল বিলের মাছ, যে বিলের পাটল বিল দেখলেন আপনারা, কি পুঁটি, এ তো কিনলে আমাদের এলাকায় যাতে যাতে নষ্ট হয়ে যাবে। চিংড়িও তো আছে দেখছি, পাটল বিলের মাছ লোকালভাবে বিক্রি হচ্ছে এখানে, সস্তা মাছ আছে, সেম খুব বেশি দামি না। কি মাছ ভাই? ভাই পাতাশি আছে, কইরা আছে, টেংরা আছে, কাঁকড়া আছে, ভ্যারাইটিজ মাছ। আপনি